কোলাপুর স্টেশনে যে চিত্রটি আমরা আপনাকে দেখাবো সেটি কিন্তু অসংখ্য মানুষের ভিড়, অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের মানুষ তারা যেহেতু ছুটিটা পেয়েছে গতকালকেই, সেজন্য তারা আজকে বাড়ির পথে রওনা দিয়েছেন। তবে বাড়ির পথে যে রওনা দেওয়া চিত্র ঢাকার রেল কমলাপুর রেল স্টেশনে সেটা কিন্তু ভোর থেকেই দেখেছি, একদম উপচে পড়া মানুষের ভিড়, অর্থাৎ রাজধানীর আশেপাশে যে জেলাগুলো আছে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গফরগাঁও, ময়মনসিং, এই সমস্ত আশেপাশের জেলাগুলোতেই কিন্তু মানুষ ছুটছে এবং তারা লোকাল ট্রেনগুলোর টিকিট নিচ্ছে এবং তারা অসংখ্য এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের বাইরের চিত্র আমি এটা দেখাচ্ছি, ভেতরে যে স্টেশনের চিত্র সেখানে কিন্তু প্রচণ্ড মানুষের চাপ রয়েছে। আর চাপটা রওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আজকে এই পর্যন্ত অর্থাৎ 6:20 পর্যন্ত তিনটা ট্রেন অন টাইমে ছেড়ে গেছে, কিন্তু 7:00 সময় যে ট্রেনটি আসার কথা সেই 7:00 থেকে যে ট্রেনটি শুরু হয়েছে সেই ট্রেনটি কিন্তু এখনও প্ল্যাটফর্মে এসেই পৌঁছায়নি, অর্থাৎ বাকি ট্রেনগুলোর কিন্তু শিডিউল বিপর্যয় রয়েছে। তো এই কারণেই এখানে যাত্রীদের চাপ অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ অন টাইমে ট্রেন আসছে না, তিনটা ট্রেন শুধুমাত্র আজকে এই মুহূর্ত পর্যন্ত অন টাইমে ছেড়ে গেছে। এখন বাকিগুলোর কথা আসলে কর্তৃপক্ষ বলতে পারছে না, তার অর্থাৎ এই না বলতে পারার কারণটাই বোঝা যাচ্ছে যে শিডিউল বিপর্যয় রয়েছে। আর আমি যে এইখানে যেটা দেখাতে চাই সেটি হচ্ছে যে সাধারণ মানুষ যেটা অভিযোগ করছেন যে তারা টিকিট পাচ্ছেন, সবগুলো স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন, কিন্তু টিকিটের দাম নাকি অনেক বেশি। তো এইরকম বেশি দাম দিয়ে প্রচণ্ড মানুষ, অনেক মানুষই এই টিকিট কিনছেন। আমি কজনের সাথে কথা বলি, ভাই আপনি কোথায় যাবেন? আমি যাব গফরগাঁও। টিকিট পাইছেন? হ্যাঁ টিকিট পাইছি, কিন্তু সিট পাই নাই। আগে ছিল 45 টাকা ভাড়া আর এখন হয়ে গেছে 60 টাকা ভাড়া। তারপরে ভাড়া 45 টাকা কোথায় কার ভাড়া? আগে গফরগাঁও গেলে আমরা 45 টাকায় ভাড়া গেছি। দুদিন আগে গেছিলেন? এই 2-3 মাস আগেও গিয়ে আসছি। ভাড়া 60 টাকা কেন বেশি নিচ্ছে? বেশি কে? এখন টিকিটে যা মূল্য লেখছে তারা তো তাই নিবে। সিটিং টিকিট পাইছেন না? সব স্ট্যান্ড? শুধু সিট ছাড়া, সব সিট ছাড়া, কোনো সিট নাই। কয় ঘন্টা সবাই মিলে দাঁড়ায় যাবে? 5 ঘন্টা, 5.5 ঘন্টা লাগবে এরকম। টিকিটের দামটা বেশি নিচ্ছে কেন এটা কিছু বললেন? এটা আমরা কি বলবো বলতেছে, আমাদেরকে মালে যা এখান থেকে অর্ডার দেওয়া হয়েছে আমরা তাই নিচ্ছি, টিকিটে যা তারা নির্ধারিত বিল দিছে তাই আমরা সেই অনুযায়ী টাকাটা নিচ্ছি। আপনাদের যে ট্রেনটা সেটা কয়টায় আসার কথা? আসার কথা 8:30। ট্রেন কি এসে পৌঁছাইছে? হ্যাঁ ট্রেন এখানে আছে, 8:30 ছাড়বে ট্রেন। তা হাসিব, যেটা দেখছিলেন যে কমলাপুর রেল স্টেশনের চিত্র হচ্ছে এটি, পরবর্তীতে জানাবো যে আসলে ট্রেনের শিডিউল বিপর্যয়টা কয়েক ঘন্টা, কত ঘন্টা করে হচ্ছে।